সবাইকে একবার দেখিয়ে দিই, যেহেতু আমাদের যেমন স্যার গ্যাস নাই কোথায় এবার ভালো করে খেয়াল করেন পানিটা কোথায় আছে। এবার পুরো বোতলটার মধ্যে পানিটা ভরে, একবার পুরো বোতলটা ভরে ফেলেন, বুঝলে দিতে পুরো বোতলটা ভরে ফেলেন, তাহলেই হবে। পানিটা কই আছে? রঙিন পানিটা পুরো শিশিটাকে ভরে ফেলেন পানিটা, ওইখানে একেবারে পুরোপুরি মুখ মুখে দেখতে
এবার দেখে নিন যে তারা কি করছেন, এবার দেখেন বাইরা প্র্যাকটিক্যাল করলাম, সেখানে দেখলাম ওই যে কন্টেন্স থেকে কোডটা দিয়ে দেখলাম কিভাবে কঠিন পদার্থ প্রসারিত হয়। প্রথমে আমরা ওই যে চিত্রটা দিয়ে সহজেই লোহাটা যাওয়া আসা করছিল, তার দেওয়ার পরে গেল না, তারপরে এবার আমরা করলাম খালি সিস্টেমের মধ্যে তাপ দিলাম, দেখলাম পাইপ উপরে উঠে যাচ্ছে, তারপরে বুঝতে পারলাম বায়ুটা অপসারিত হলো যে কারণে পানি সরে গেল। আর এবার এই দেখেন যাওয়া শুরু হয়েছে, তার মানে কি তরল অপসারিত হয়, এই যে যাচ্ছে নিচে যাচ্ছে এখানে তরল অপসারিত হয়। ধন্যবাদ সবাইকে, প্র্যাকটিক্যাল এখানে অপ্রুভ, থ্যাংক ইউ। তাহলে কাছে রাখেন, পরে আমি বাকি অপ্রুভ ওকে। তাহলে আমরা নিশ্চয় বুঝতে পারলাম কিভাবে এই কঠিন তরল বা বায়ু পদার্থ প্রসারিত হয়, এটা কি সবাই বুঝতে পেরেছি? যদি পেয়ে থাকি একজন আসবেন, যে কোনো একজন আসবেন, আপনি আসেন, আপনি আসেন, তার এসে একটু রেজাল্ট করে দেখেন কি রেজাল্ট আপনি পেলেন। রেজাল্ট করে দেখেন কি রেজাল্ট আপনি পেলেন। ধন্যবাদ। আর একজন আসেন, তা আসেন, আপনি এখানে এখানে চেষ্টা করেছেন। পানি আর বায়ু এই দুইটার মধ্যে কোনটা বেশি প্রসারিত হবে? থ্যাংক ইউ। বসেন, আপনি বলেন সামনের দিকে, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। তো ওই যে কাজটা যখন করলো তখন ওই যে কৌটাটা প্রথম লোহাটা খুব সহজে যাওয়া আসা করছিল, তাপ যাওয়ার পরে আর কেন যাওয়া আসা করলো না, বা কেন আপনি কেন ছিল ওটা কিন্তু পাতলা বাড়ছে, বাইরে টুকরো থ্যাংক ইউ। এবার তা বলেন, আপনি যখন রঙিন পানি নিলেন, রঙিন পানি নিয়ে যখন, হ্যাঁ আপনি যখন রঙিন পানি নিয়ে তাপ দিলেন তখন এই পানিটা দেখলাম একটু করে উঠে যাচ্ছে উপরে, কেন কি গেল? এই যে
শেষ প্রান্তে সবাই খাতা নিবেন, একটা এইচডব্লিউ লিখবেন। এইচডব্লিউটা হচ্ছে অনেকক্ষণ চুলায় তাপ দিলে কি ঘটে? সবাইকে অনেক ধন্যবাদ, আজকে আমাদের এখানে সমাপ্ত। থ্যাংক ইউ ভেরি মাচ।